কখনো ছেলেরা দর্শক, সব ছেলেরা দর্শক হয় না, সব ছেলেরা লুচ্চা হয় না, সব ছেলেরা খারাপ হয় না। অনেক ছেলেরা আছে বললাম তো মন থেকে ভালোবাসা চলে আসে, যারা বাসের সিটে আমার চলার পথে, আমি দেখছি বাসে চলার পথে আমার মতো মুরব্বি বয়সের সিট থেকে উঠে যে ম্যাডাম বসেন, আপু বসেন, সম্মানটা কিন্তু পুরুষরাই আমাদেরকে দিয়েছে, তাই না? আমরা কিন্তু মেয়েরা কখনো সিটের থেকে উঠে কখনো ছেলেদেরকে বসতে বলি না, ছেলেরাই তো বলে, তাই না? ছেলেদের সম্মান অনেক উঠবে। হ্যাঁ, কিছু কিছু বাজে বাজে ছেলে আছে, দর্শকের কারণে সব পুরুষের সম্মান হানি হয়, সব পুরুষের সম্মান কখনো হানি হবে না, সবার সম্মান এক না, সবাই দর্শক না। আবার অনেক অনেক সময় বৃষ্টি ভেজা রাতে বা আমাদের অফিস করতে লেট হয়ে গেছে, বৃষ্টির সময় দেখা যায় কি আমাদের কাপড় চোপড় ভিজে গেছে, একটা সময় পাশে গিয়ে দাঁড়া রয়েছে বা একটা পুরুষ কিন্তু ছাতা নিয়ে আমাকে একটু ড্রপ ওপারে নিয়ে গেছে, সেই চাইলে কিন্তু পারতো আমার গায়ে হাত দিতে, কই দেয়নি তো। তাহলে সেই অবশ্য ভালো মেয়ের সন্তান। পৃথিবীর সব পুরুষ কিন্তু লালসা না, পৃথিবীর সব পুরুষ কিন্তু লুচ্চা যেটা বলে সেটা কিন্তু না। সেটা যদি হতো, আমি পার্সোনালি কথাগুলো বলি, সেটা যদি পৃথিবীর সব যদি সব পুরুষ যদি খারাপ হতো, তাহলে আমি যখন আমার আব্বুর ব্রেন স্ট্রোক করেছিল, সবচেয়ে খারাপ মুহূর্তে কিন্তু আমার সেই ভালো একটা বন্ধুকেই আমি পেয়েছি, যে সারা রাত ভরে না খেয়ে হসপিটালে বসেছিল। বিপদের সময় কিন্তু সে একটা পুরুষ বন্ধুকে আমি কাছে পেয়েছি, যে টাকা দিয়ে হোক, ইয়া দিয়ে হোক, সব কিছু দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিল। সে পুরুষ তো খারাপ থাকতে পারতো, তাই না? আবার এমন পুরুষ বন্ধুও লাইফে পেয়েছি যে ঢাকা থেকে শুধু চিটাগং আমি বাসের মধ্যে মানে ঘুমিয়ে চলে গেছি, সে পুরুষও পারতো কিন্তু আমার গায়ে হাত দিতে, সে পুরুষও দেয় নেই। সব পুরুষ খারাপ হয় না। অনেক সময় আমরা মেয়েরা অনেক কিছু, অনেক প্রবলেমের, অনেক বিপদে পড়ে যাই, কোনো না কোনো পুরুষ কিন্তু বাঁচায়, সব পুরুষ কখনো খারাপ হয় না। সব পুরুষ যদি খারাপ হতো, পৃথিবীতে ভালো বাবা বলতে কথা থাকতো না, ভালো ভাই, ভালো ছেলে, যার জন্য মা চোখের পানি পড়ে। হ্যাঁ, আমি দেখা যায় যে উনি এখন পর্যন্ত ওনার ছেলের জন্য কী পরিমাণ কান্নাটি করতো, সে চোখের পানি কখনো আসলে ভোলার মতো না। ওনার নামও ওই ওনার খালা, আমি এটা ভোলার মতো না আসলে। তো পৃথিবীর কোনো পুরুষ যে সব পুরুষ যে খারাপ তা না, অনেক পুরুষ হয়, অনেক পুরুষ বন্ধু আমার পৃথিবীতে। আমি রুনা খান হতে পারতাম না যদি ভালো কোনো পুরুষের সাপোর্ট না পেতাম, ভালো কোনো বন্ধু আমার লাইফে না থাকতো। কিছু বন্ধু ভালো অ্যাডভাইস দিয়ে আমাকে অনেক এগিয়ে দিয়েছে, কিছু পুরুষ আছে আমি পড়ে গেছে আমাকে হাত ধরে তুলেছে, তারা চাইলে কিন্তু গায়ে হাত দিতে পারতো, কই দেয়নি তো। তাহলে পুরুষ কিভাবে খারাপ হয়? সব পুরুষ কখনো খারাপ হয় না, অনেক পুরুষ আছে। আমাদের ক্লায়েন্ট এসেছেন তো আমাদের চিটাংয়েরই। আসসালামু আলাইকুম, রুনাস বিউটিপার্লার থেকে লাইভ হয়েছে রুনা খান। আজকে আমাদের চিটাংয়ের, আজকেও আমাদের চিটাংয়ের কিছু গেস্ট এসেছেন, আমাদের ক্লায়েন্ট এসেছেন তো আমাদের চিটাংয়েরই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অসাধারণ মানে আমি নিজ থেকে বলছি, আপু আমি এরপরে এখানেই আসবো, আপনারা আসবেন। আপনার চিটনের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে বোয়ালখালী খরনদ্বীপ, মায়েরটা হচ্ছে রাউজান। মানে বুঝলাম না, আমার ছেলেটা রোড অ্যাক্সিডেন্টে গত মে মাসের 28 তারিখ বাইক অ্যাক্সিডেন্টে আল্লাহর কাছে চলে গেছে। সবাইকে বলি আল্লাহ যেন, আমি সবার কাছে শুধু ওর জন্য দোয়াই চাই, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী করে, আল্লাহ যেন ওকে ভালো রাখে যেখানে আছে, মা ছাড়া ভালো থাকে, খুব কষ্ট হয়। তারপরে আর ছেলেটা এমনই ছিল মানে ওর তুলনাই, ও মাঝে মাঝে খুব কষ্ট লাগে যে ও আমাকে একা রেখে চলে গেছে, কিন্তু নিজেকে সান্ত্বনা দেয় যে ওটা আল্লাহর কাছে আছে। সবচেয়ে আমার থেকে বেশি যে মায়া করে তার কাছেই আছে, আমার নিজেকে বুঝাই। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করেন, এটাই। আপনার নাতির জন্য কি আপনার মন চলে? কেমন ভালোবাসতো নানি হিসেবে?
আসলে এটার খুব হৃদয় বিতরক ঘটনা। আমি মানে দেখুন ওরা অলরেডি আপসেট, জানেন ওনার ছেলে ওনাকে দেখতে পাচ্ছি কিনা। আমরা সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি মায়ের জন্য, যে ছেলে দুই মেয়ে এক ছেলে, আসলে একটা মাত্র ছেলে রতনের, রতনের মানে কি বলবো আর, আসলেই রতন, আসলেই রতন, টেক ইট ইজি, আসলেই রতন। আদাবাম তো আগে বাজার বাজার করে দিছে, আচ্ছা গন্ডা গবাদ মানে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছিল রাই, আসলে হুন্ডাটা ছেলেটার ছবি আমরা দেখব ব্যাক ক্যামেরাতে, এ হচ্ছে তার ছেলে শাহজানপুর। কোন জায়গায় অ্যাক্সিডেন্ট করছিল? মিন্টু রোডে, মিন্টু রোড ডিবি অফিসের সামনে। আসলে ছেলে মা বাবার ভালোবাসাটা অনেক ইয়া, ছেলেটার ছবি টিকেটে আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন যেন ওই পারে খুব ভালো থাকে। এই এই যে মার কান্না জানি না দেখতেছি কি না, ভালো থাকুক ও পারে, ঠিক আছে। তো আমার চিটাঙ্গের মানুষ আসলে আমি একটু ওদের সাথে বসি কথা বলো, অন্যান্য ক্লায়েন্ট আসলে কথা বলি ঠিক আছে, কিন্তু আমার চিটাঙ্গের মানুষ আসলে আমি একটু আপসেট হয়ে পড়ি, জিজ্ঞেস করি যখন বললো যে আপু তোমার বাসা কোথায় না, আপু আমি বললাম যে আপু শাহজাহানপুর, শাহজাহানপুর বলছে আর আপু কান্না করে দিচ্ছে। তো বললাম যে একটা একটা লাইফ নিয়ে চলে আসে, আসলে ছেলে বাবা ভাই আমরা পুরুষ মানুষ কিন্তু সবাই খারাপ না। আমি গতবার একটা ইয়া দিয়েছিলাম, ক্যাপশন দিয়েছিলাম যে একটা আমি আমার গুলশানের শোরুম আছে আপনারা জানেন, আমার ওখানে কাপড়ের শোরুমে আমি একটা নাম্বার দিয়েছিলাম, দেখি অনেক ফোন আসাতে ইউকে মানে বাহিরের থেকে এত বেশি ফোন আসাতে আমি ক্যাপশন দিয়েছিলাম যে পুরুষ মানুষ এত ইয়া কেন, আসলে পৃথিবীর সব পুরুষ কিন্তু খারাপ না। বললাম তো আমি ঢাকা থেকে চিটাগাং, শুধু চিটাগাং আমি ঘুমিয়ে চলে গেছি, পাশে কিন্তু একজন পুরুষই ছিল, আমার গায়ে এতটুকু হাত দেয় নাই, ভালোবাসে বা মানে ইয়া ছিল, পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, খারাপভাবে গায়ে হাত দেয় নাই, কখনো সব পুরুষ খারাপ হয় না। আদর্শ মায়ের এরকম কিছু, আদর্শ মায়ের আদর্শ ছেলে সন্তান থাকে যারা মেয়েদেরকে অনেক সম্মান করে, বিপদের সময় তুলে ধরে। আমরা কিছুদিন আগে দেখছিলাম দর্শক দর্শক দর্শক, সব পুরুষ কিন্তু দর্শক হয় না, অনেক পুরুষ আছে দর্শক থেকে বাঁচিয়ে মেয়েদেরকে নিয়ে আসে, এটা কি হয় না? অবশ্যই হয়, সব পুরুষ কখনো দর্শক হয় না, অনেক পুরুষ আছে মেয়েদেরকে নিজের ব্লেজার খুলে দিয়ে মেয়েদের গায়ে পরিয়ে দেয়, অনেক উশৃঙ্খল মেয়েদেরকে অনেক ছেলেরা ঠিক করে ফেলছে। পুরুষ অবাধ্য, কখনো পুরুষ অবাধ্য না, অনেক মেয়ের কথা শুনে অনেক পুরুষ কিন্তু সিগারেট খাওয়াও ছেড়ে দেয়। পুরুষ মানুষ অবশ্যই ভালো জাত, সেটা তার গাইডনেসের উপর ডিপেন্ড করে, তার সোসাইটির উপর ডিপেন্ড করে, তার চলাফেরার উপর ডিপেন্ড, সব পুরুষ কখনো দর্শক হয় না, সব পুরুষ কখনো খারাপ হয় না, সব পুরুষ কখনো প্লিজিং করে না। কিছু কিছু পুরুষ দেখলে মন থেকে মানে ইয়া চলে আসে। বললাম তো আমি রুনা খান কখনো এই চেয়ারে বসে থাকতে পারতাম না যদি আমি কোনো ভালো বন্ধু সাপোর্ট না পেতাম, ভালোবাসা না পেতাম, আর ভালো অ্যাডভাইস যদি না পেতাম। কোনো না পুরুষ, কোনো না কোনো পুরুষ আমাকে অনেক বেশি বুদ্ধি দিয়েছিল, অনেক বেশি সাপোর্ট দিয়েছিল, হোক না সে ভালো একটা বন্ধু, সমস্যা কোথায়, ঠিক আছে। বললাম তো অনেক বিপদের সময় অনেক অনেক বৃষ্টিতে রাস্তায় অফিস করতে গিয়ে অনেক পুরুষ দেখেন, আমরা রাস্তাতে বাসে বসছি, অনেক পুরুষ কিন্তু দাঁড়িয়ে আমার মতো মেয়েকে, আমার মতো মাকে, আমার মতো বোনকে খুব রিকোয়েস্ট করে যে আপু প্লিজ বসেন, সেটাও কিন্তু পুরুষ, ঠিক না দোস্ত? সেটাও কিন্তু পুরুষ, যে নিজের সিট থেকে উঠে আমার মতো একটা মেয়েকে সিটে বাসের সিটে বসতে দিয়েছে, সেটাও কিন্তু কোনো না কোনো মায়ের ভালো ঘরের ভালো সন্তান। সব পুরুষকে উদ্দেশ্য আজকে সবাই ভালো পুরুষ, সব মা ভালো মায়ের সন্তানকে শ্রদ্ধা জানায় আমার পক্ষ থেকে, সবাই এমনই হন, মার চোখের পানি কেউ ফেলবেন না। আর হুন্ডা বাইক অ্যাক্সিডেন্ট ওনার ছেলে যে মারা গেল, কিন্তু হুন্ডা বাইক অ্যাক্সিডেন্টে না, হুন্ডা অ্যাক্সিডেন্টে কিন্তু মারা গেছে। আপনারা হুন্ডাটা একটু ইয়া করে চালাবেন, খুব এরকম দেখুন আপনারা, আপনারা তো উনার ছেলে কিন্তু চলে গেছে, কিন্তু ওনার কান্না কিন্তু এক বছর হয়ে গেছে, কান্না কিন্তু শেষ হলো না, ছয় মাস আজকে তিন দিন, ছয় মাস তিন দিন, দেখেন মিনিট ঘন্টা দিন সব কিছু কিন্তু মনে আছে, মারই মনে থাকে, ঠিক আছে। কখনো মাকে কান্না করাই না, দেখুন ছেলে তো মরে গেছে, কিন্তু আপু প্লিজ প্লিজ আপু, ওকে ওকে আপু প্লিজ প্লিজ ওকে, আল্লাহ ব্যস্ত নসিব করে বাবু। তো তো সবাই একটু হুন্ডা একটু ইজিলি চালাবেন, কখনো মায়ের চোখের পানি এভাবে ফেলতে দিবেন না, ঠিক আছে। আর বললাম তো পুরুষের আদর্শ পুরুষও আছে, আমরা সেই পুরুষের থেকে সম্মান জানিয়ে আজকে আমার লাইফটা সব ভালো মায়ের সন্তানের জন্য উৎসর্গ করে দিলাম।
তারপর ওই যে বললাম অনেক দূরে আমাদের কাজ করতে গিয়ে অনেক সময় সবসময় আমাদের চলাফেরা কিন্তু পুরুষের, এখন আমি মেইনলি ইয়াতে চলে আসছি সাংবাদিকতা ছাড়ার পর থেকে, আমার যখন বিজনেস আমি কিন্তু মেয়েদের সাথে চলে আসছি, বাট আমার একটা টাইমে 3-4 বছর ধরে আমি পুরুষের সাথে উঠা বসা বেশি ছিল, কিন্তু আমি পাইনি কোন এমন পুরুষের সাথে আমি পাশে ঘুমিয়ে গেছি, বা আমার বিপদ আপদে চিকিৎসার সময় হসপিটালে সবসময় আমি পুরুষ বন্ধুকেই কিন্তু কাছে পেয়েছি, মেয়ে বন্ধু না, তাতে 3টা বাজে উঠে কিন্তু পুরুষ বন্ধুই এসেছিল। তো সেই সব পুরুষ বন্ধুকে মন থেকে জানাই শ্রদ্ধা ভালোবাসা রোনা খানের পক্ষ থেকে, আর এই মায়ের পক্ষ থেকে সব ভালো পুরুষের জন্য সবাইকে, দর্শক মানে যারা দর্শন করে মেয়েদের, বা আপনার মানে সাজেশন সব ছেলেদের উদ্দেশ্যে, আপনার তো সবাই এখানে সবগুলা ছেলে তো আপনাকে দেখতেছে, তাদের উদ্দেশ্যে আপনার ছেলের সম্পর্কে মানে কিভাবে চলাফেরা করবে, মেয়েদেরকে কেন দর্শন করে দর্শন যাতে না করে আপনি একটা ইয়া করেন, সব সবাই মনে করেন আপনার ছেলে যারা আপনার ফলোয়ার আজকে দেখতেছে, হাজার হাজার মানুষ আপনাকে দেখতেছে আজকে, যারা সুযোগ্য মায়ের সন্তান, যাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, মা বাবা সুশিক্ষা দেয়, তারা কখনো মেয়েদেরকে অসম্মান করতে পারে না। তারপরও বলি প্রত্যেকটা সন্তান, ছেলে সন্তান মেয়ে সন্তানকে এতটাই বুঝের হয়ে চলা উচিত যেন আর কেউ না দেখুক, আল্লাহ দেখে। মেয়েদেরকে সম্মান করা উচিত, মেয়েরা মায়ের জাতি, দর্শক তো প্রশ্ন করে না, দর্শক এটা তো প্রশ্নই পড়ে না, না তারও তো মেয়ে হতে পারে, আর মেয়েরা মা বাবা ফ্যামিলি গোটা পরিবার সবাইকেই দেখে, মেয়েরা অনেক সহনশীল, মেয়েদের প্রতি আপনারা যথেষ্ট নমনীয় হন, আমার কিছু বলার নাই, আমার বাচ্চাটার জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। তো এই মায়ের কথা শুনলাম আমরা, আসলে আমরা সবসময় মেয়েদেরকে বোনের চোখে দেখবো, ফ্রেন্ডের চোখে দেখবো, একটা মেয়ের খারাপ অবস্থায় কিন্তু একটা ছেলের কাছেই আমরা সাহায্য পাই। বললাম তো আমার আব্বুর সবচেয়ে হসপিটালে যখন দৌড়াদৌড়ি করছে তখন কিন্তু একটা ছেলে বন্ধুই আমার পাশে দাঁড়িয়ে ছিল, রাতের পর রাত খেয়ে না খেয়ে হসপিটালে বসেছিল, একটা ছেলে বন্ধুই কিন্তু সেটা পারে। তো বাসের মধ্যে সিটের মধ্যে আমরা মেয়েরা কিন্তু কখনো দাঁড়িয়ে বলি না যে উঠুন আপনি বসেন, আমরা ছেলেরাই কিন্তু বলে যে ম্যাম আপনি বসেন, আপু বসেন, আমি দাঁড়াই। তো সে আমাদের সুযোগ্য কিছু মায়ের সন্তান আছে যারা অনেক সম্মান করতে পারে মেয়েদেরকে, সেই সুযোগ্য সেই সুসন্তানের জন্য